এবার আরো একটি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন জানো অঙ্কটা মনে হয় সহজ কিন্তু অঙ্কটার মধ্যে গলদ আছে প্যাচ আছে চলো অঙ্কটা করলে বুঝতে পারবা যে আসলে কি গলদ প্রশ্ন পড়ো দেখো একদম ইজি বলা হয়েছে ABC তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে যে AB আর AC রেখা ধরে A আর B বিন্দু দিয়ে AB রেখা আর A আর C বিন্দু দিয়ে AC রেখা এই AB আর AC রেখা ধরে পরস্পরকে সমকোণে ছেদ করে দেখো আমরা যেটা করতে পারি AB রেখার সমীকরণ বের করব সেই সমীকরণকে y mx + c এই আকৃতিতে নিয়ে x এর সব যেটা সেটাই ঢাল এভাবে আমরা AB রেখা ঢাল বের করব আবার একইভাবে A আর C বিন্দু দিয়ে এই যে A বিন্দু আর এটা C বিন্দু A আর C বিন্দু দিয়ে AC রেখার সমীকরণ বের করতে পারি দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ AC রেখার সমীকরণকে y mx + c এই আকৃতিতে নিয়ে x এর সব দিয়ে AC রেখার ঢাল বের করতে পারি এবার এই ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু যদি মাইনাস আসে গুণফল বের করব যদি মাইনাস 1 আসে তাহলে আমরা বলতে পারবো যে অতএব AB ও AC পরস্পর সমকোণে ছেদ করে পরস্পরকে এটা একটা প্রসেস আমি কিন্তু এই প্রসেসে অঙ্কটা করব না এই প্রসেস তুমি বাসায় প্র্যাকটিস করবে আমি বর্ণনা দিলাম এইভাবে তুমি করবে আমি অন্যভাবে করতে চাই কিভাবে আমি AB রেখার সমীকরণ বের করে তার ঢাল বের করতে চাই না কারণ আমি জানি A আর B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে একটা সরলরেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল সমীকরণ না বের করেও বের করা যায় ঢাল বের করার নিয়ম কি কড়ি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর তাহলে আমার সমীকরণ বের করার দরকার কি আমি এইভাবে করতে চাই আমি এভাবে করব তাহলে তো AB ও AC রেখা দেওয়া তাহলে আমি বলবো AB রেখা আর ঢাল আমি বলবো এই যে এভাবে অঙ্কটা করব AB রেখার ঢাল AB রেখার ঢাল এটাকে m1 ধরে নিলাম আর AB রেখার ঢাল তাহলে নিশ্চয়ই A আর B বিন্দু দিয়ে আমরা বের করব A বিন্দু আর B বিন্দু কোটি দ্বয়ের অন্তর তার মানে কি মাইনাস 2 মাইনাস 0 আর নিচে হবে ভুজ দ্বয়ের অন্তর 1 মাইনাস মাইনাস 3 তাহলে প্লাস 3 বোঝা গেল তো নাকি তাহলে এটা আসছে কত মাইনাস 2 বাই 4 দেখো মাইনাস 2 বাই 4 কিন্তু এই যে মাইনাস 2 বাই 4 তাহলে কি মাইনাস হ্যাঁ তাই নয় কি দেখো AB রেখার ঢাল বের হয়ে গেছে সমীকরণ বের করার প্রয়োজন পড়েছে এবং কেউ যদি সমীকরণ বের করে তাকে y mx + c এই আকৃতিতে নিয়ে লেখে ঢাল মাইনাস হাফ ওকে হয়েছে কিন্তু কিন্তু রাস্তাটা একটু লম্বা হলো না হ্যাঁ এই জন্য আমি শর্ট রাস্তায় করেছি আর AC রেখার ঢাল অনুরূপভাবে বের করব AC রেখার ঢাল এটাকে আমরা m2 ধরি তাহলে A আর C বিন্দু দিয়ে ভুজ দ্বয়ের উপরে হবে কোটি দ্বয়ের অন্তর মাইনাস 2 মাইনাস 6 এই যে কোটি এই যে কোটি কোটি দ্বয়ের অন্তর আর নিচে ভুজ দ্বয়ের অন্তর 1 মাইনাস 5 রাইট তাহলে দেখো উপরে দিকে মাইনাস 8 আর নিচে মাইনাস 4 তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল ঢাল কিন্তু 2 দেখো রাইট ক্যালকুলেশন তোমরা ডিটেইলস করবা প্রয়োজনে অতএব এই যে m1 ইনটু m2 তার মানে কি ঢাল দ্বয়ের গুণফল সমান সমান m1 কত মাইনাস হাফ ইনটু m2 কত 2 রেজাল্ট আসলো কত মাইনাস 1 যেহেতু ঢাল দ্বয়ের গুণফল মাইনাস 1 অতএব AB ও AC পরস্পরকে লম্বভাবে ছেদ করে এটুকু প্রমাণ হয়ে গেল এখন কিন্তু আমরা লিখব অতএব AB ও AC পরস্পরকে লম্বভাবে ছেদ করে প্রথম অংশ শেষ এই যে AB ও AC রেখা দ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে এই ভাষাটাই প্রয়োগ করবে এখানে ফিনিশিং লাইনটা আমি কিন্তু লিখলাম না অবশ্যই তোমরা লিখবে প্রথম অংশ শেষ প্রথম অংশে আসলে তেমন করে ওই যে বলেছিলাম গলদ আছে এখানে আর কি গলদ সহজই তো তাই না এখানে আসলে তেমন কিছু নেই গান আছে দ্বিতীয় অংশে গান বলি আর গলদ বলি মনে হবে যেন খুব সহজ আরে খুব সহজ মনে হয়ে গেলেই বিপদ বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু তার মানে কি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু এখন আমরা যদি মনে করো প্রশ্ন অনুযায়ী পট করে আয়তক্ষেত্র এঁকে ফেললাম মনে করো তুমি যখন খুব সহজ মনে করে ফেলবে তখন এই কাজটাই তুমি করে ফেলবে কিন্তু কি করবে তুমি একটা আয়তক্ষেত্র এঁকে ফেলবে আয়তক্ষেত্র তুমি আঁকতে পারো আর এখানে তো আমরা পেন্সিল কম্পাস কিছু ব্যবহার করবো না ফ্রি হ্যান্ডে এভাবে এঁকে ফেলবে আর যেহেতু এটা আয়তক্ষেত্র বলছে কাজে আয়তক্ষেত্রটা বলে ফেললাম এ বি সি ডি তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে দেখো চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে রাইট প্রশ্ন অনুযায়ী কিন্তু তুমি খুব সঠিক কাজটাই করেছো কিন্তু লক্ষ্য করো আগের অংশে বলেছিল এ বি
আর এসি রেখা তো পরস্পর সংযুক্ত করে দেখো তো এবি রেখা আর এ আছে এসি রেখা তুমি যেভাবে এঁকেছো তাতে এটা হয় এসি রেখা এবি আর এসি সমকোণে আছে নেই এই ভাবে অঙ্কটা করলে দ্বিবিন্দুর স্থানাঙ্ক বের হবে কিন্তু অঙ্কটা ভুল হবে স্থানাঙ্ক যেটা আসবে সেটা সঠিক হবে না তাহলে কি আয়তক্ষেত্রটা আঁকার সময় এবি আর এসি কে লম্ব রেখে লম্ব পরস্পর লম্ব ভাবে রেখে আয়তক্ষেত্র আঁকতে হবে তাহলে আয়তক্ষেত্রটা আসবে এটা যদি হয় এবি এইটা হবে এসি রাইট এটা হবে এসি তাহলে এই বিন্দুটা হবে কি এই বিন্দুটা হবে কি তার মানে আয়তক্ষেত্রটা হবে এবি ডিসি রাইট এবার কিন্তু তোমার অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এবি আর এসি পরস্পর লম্ব ভাবে আছে এবার দেখো আমরা যদি এই স্থানাঙ্ক গুলো লিখে নিই অর্থাৎ তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দু স্থানাঙ্ক লিখে নিই যেমন এ বিন্দু স্থানাঙ্ক 1-2 এখানে লিখে নিই 1-2 লিখে নিলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -30 -30 লিখে নিলাম আর সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5-6 এই যে 5-6 এবার আমরা করব কি জানো এ বি সি কর্ণ একে নিব এ ডি কর্ণ একে নিব এবার লক্ষ্য করো আমরা তো জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে বি আর সি বিন্দুর যেটা মধ্যবিন্দু ওইটাই এডি কর্ণের মধ্যবিন্দু এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব দ্বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের চতুর্থ শীর্ষ বলতে দ্বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে দ্বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই তাহলে আমরা অঙ্কটার দ্বিতীয় অংশ করার জন্য এভাবে আগে ফিগারটা করে নিব ফিগারটা করতে যেন আমরা কোনো ভুল না করি এই চিত্রটা আঁকানোর ক্ষেত্রে হ্যাঁ যেটা প্যাচ আছে সেটা তো বলেই গেলাম যে কোথায় প্যাচ কোথায় ভুল হবে আসলে এই ভুলটা যেন না করি এরপর আমরা কি করব কর্ণ দুটো আঁকবো সে কথাও বলবো আমরা বর্ণনায় যে এসি ও বিডি কর্ণদ্বয় আঁকি মনে করি কর্ণদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এটা আমরা বলে দিলাম এবার এই পি বিন্দু না নিয়ে তুমি যদি ই বিন্দু নেও তোমার ইচ্ছা তুমি যে কোনো একটা বিন্দু ধরো এরপরে কি বলবা যে ধরি ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে কাজে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়াই ধরে নিয়ে এবার আমরা কি করব পি বিন্দুর স্থানাঙ্ক বের করব বি এবং সি বিন্দুর মাধ্যমে কারণ পি বিন্দু তো বি সি এর মধ্যবিন্দু বলবো যে পি বিন্দু বি সি এর মধ্যবিন্দু অতএব পি বিন্দুর স্থানাঙ্ক অতএব পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক এভাবে দেখো আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বের করি এই যে ভুজদ্বয়ের যোগফল বাই টু আর কোটিদ্বয়ের যোগফল বাই টু দেখো ঠিক আছে তাহলে এটা কত আসে আমি এখানে বা দিয়ে লিখবো ডান পাশে লিখতে পারো 5-3 তার মানে 2/2 তার মানে 1 আর এখানে 6/2 তার মানে 3 তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের হলো আমার 1-3 এই পি বিন্দু কিন্তু এডি কর্ণেরও মধ্যবিন্দু এটাও তুমি এখানে লিখে দিতে পারো পি বিন্দু এডি কর্ণেরও মধ্যবিন্দু কারণ কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কাজেই পি বিন্দু যদি BC এর মধ্যবিন্দু হয় পি বিন্দু অবশ্যই AD কর্ণেরও মধ্যবিন্দু তাহলে এখন আমি এই কথাটা বলার পর যে পি বিন্দু AD কর্ণেরও মধ্যবিন্দু অতএব এবার কিন্তু মধ্যবিন্দুর ভুজ নিলাম এই যে মধ্যবিন্দুর ভুজ কত 1 মধ্যবিন্দুর ভুজ ইকুয়াল টু প্রান্ত বিন্দু দ্বয়ের ভুজ দ্বয়ের যোগফল বাই 2 তাহলে প্রান্ত বিন্দু একটা হলো প্রান্ত বিন্দু A আর একটা হলো D ভুজ দ্বয়ের যোগফল তার মানে 1+x/2 এখান থেকে দেখো এই যে x প্লাস 1 ইকুয়াল টু 2 দ্যাট ইজ x ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 দেখো x এর মান বের হলো দেখো x এর মান বের হয়েছে এই যে বিভাজন বিন্দু হলো পি বিন্দু মানে মধ্যবিন্দু তার ভুজ দিয়েছি বিভাজন বিন্দুর ভুজ ইকুয়াল টু এই যে প্রান্ত বিন্দু ধরে ভুজ ধরে যোগফল বাই 2 এখান থেকে কিন্তু এই যে x এর মান বের হলো বুঝতে পেরেছো কি না একই ভাবে তোমরা নিচে করো অবশ্যই বিভাজন বিন্দু কোটি নেব কত 3 রাইট ইকুয়াল টু প্রান্ত বিন্দু দ্বয়ের কোটি দ্বয়ের যোগফল বাই 2 তার মানে কি y মাইনাস 2/2 এই যে কোটি আর এই যে কোটি এদের যোগফল বাই 2 বোঝা গেল তো আচ্ছা এবার দেখো y মাইনাস 2 ইকুয়াল টু 6 তাই তো আর আগে গুণ করো তাহলে y ইকুয়াল টু 6 প্লাস 2 ইকুয়াল টু 8 ঠিক কিনা বলো এই যে y এর মান বের হলো 8 অতএব d বিন্দুর স্থানাঙ্ক অতএব d বিন্দুর স্থানাঙ্ক দ্বিবিন্দুর স্থানাঙ্ক কত হলো দ্বিবিন্দুর স্থানাঙ্ক হলো 1-8 আমাদের কিন্তু প্রশ্নে বলে নাই দ্বিবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তা কিন্তু বলে নাই এখানে অনেক অ্যানসার লিখে যে ভুল কিছুটা হলেও ভুল আমাদের তো বলে নাই দ্বিবিন্দুর স্থানাঙ্ক বের করো বলছে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করো আমরা ফিনিশিং লাইন দেবো অতএব আয়তক্ষেত্রটির চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক
1 8 এ পর্যন্ত লিখলে ওকে